আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রায় 3 দিন হয়ে গেল শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এখন এই রোদ, এখন আবার দেখবো যে বৃষ্টি নামছে, এই রোদ আবার দেখবো যে বৃষ্টি নামছে। আজকে 3 দিন হলো বৃষ্টি, একদম পুরাদমে ঘরে বন্দি। মানে ঘরে বন্দি থাকতে থাকতে আমার বিরক্ত লেগে গেছে। তো এখন আবার দেখি যে একটু রোদ উঠছে, এই রোদ দেখে যেই আমি আবার কোনো কাজ বাজ শুরু করব, কাপড় চোপড় ধোয়ার চিন্তা ভাবনা করব, এই দেখবো যে আবার বৃষ্টি চলে আসছে। আজও মানে এখানকার ওয়েদার, আজও রোদ বৃষ্টি মেঘ, রোদ বৃষ্টি মেঘ, ঠান্ডা গরম লেগেই আছে, মানে কোনো টাইম টেবিল নেই, কেমন একটা ওয়েদার। যাই হোক, কিচ্ছু করার নাই, এখন আবার একটুখানি রোদ উঠছে, 10 মিনিট থাকবে রোদটা, আবার বৃষ্টি চলে আসবে। তা তোমাদেরকে আমি না মিষ্টি কুমড়া দেখাই, আমাদের গাছে এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া ধরছে। ওই যে দেখছো কত বড় হয়েছে মিষ্টি কুমড়াটা, অনেক বড় হয়েছে। এখানে আরেকটা আছে, এই যে এখানে একটা ধরছে, ওইখানে একটা, এটা বড় হইতেছে। আর সিমের তো অভাব নাই, সিম খেয়েও সারা পড়া যাবে না এমন অবস্থা। আর ওই যে লেবু গাছে লেবু ধরে আছে, এদিকে পেঁপে অলরেডি আমরা হলো 3-4টা পেঁপে খেয়েছি পাকা, আর একটা পেঁপে এই যে পাকা পাকা শুরু হয়েছে, 2টা একসাথে পাকা পাকা শুরু হয়েছে। এই যে অনেক পেঁপে ধরেছে, আর একটা গাছে পেঁপে ধরছে কত, তো এই একটা ডাল, ওই একটা ডাল, এই একটা ডাল, ওই একটা ডাল, আমি টোটাল কাউন্ট করি কয়টা ডাল একটা পেঁপে গাছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ডাল একটা পেঁপে গাছে, 8টা ডাল হয়েছে। আমি ডালওয়ালা পেঁপে গাছ এই প্রথম মনে হয় দেখলাম, কারণ আমি জানি যে পেঁপে গাছে হচ্ছে একটাই ডাল থাকে আর একটা মানে ইয়াতে ধরে। আর এই যে বড়ই, এরকম এই যে বড়ই পাকতেছে, আবার এরকম ফুল আসছে, আবার অনেক ছোট ছোট বড়ইও আছে। এই যে এখানে আমার বাচ্চারা খেলাধুলা করে, সে হ্যালো। কুকিজগুলো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। অনেক সুন্দর। কি করবে বাচ্চাদের কোনো কাজ নেই সারাদিন বাসার মধ্যে, বললাম না 4-5 দিন হলো আজকে পুরা দমে বন্দি বাসায়, মানে খুবই আর কি বাসা থাকতে থাকতে খারাপও লাগতেছে, খুব একটা মজা লাগতেছে না। এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আসলে বের হওয়াটা খুবই টাফ। এমনি ঠান্ডা থাকলে বের হওয়া যায়, যে না ঠান্ডা আছে বের হইলাম, কিন্তু বৃষ্টির মধ্যে আসলে বের হয় মানে কেমনে বের হয় এই আর কি। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।